হ্যালো তোমরা কি কথা শুনতে পাচ্ছ কেমন আছো তোমরা সবাই আঠারো জন কালকে একুশ জন ছিল আজকাল বুঝিনি বলো এলইডি এলইডি সম্পর্কে কালকে বলেছিলাম তাই তো এ পর্যন্ত আমাদের হয়েছিল আহ এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা তোমরা সম্পূর্ণ লেকচার ম্যাটেরিয়াল তোমার পেয়ে গেছে এই চ্যাপ্টারের মানে এই অংশের আর কি যে চ্যাপ্টার বললে ভুল হবে তো এটা হয়তো দেখেছো এখানে কোনো প্রবলেম আছে কিনা তো প্রবলেম থাকলে বলতে পারো আর কি আর না থাকলে আমরা সামনে এগিয়ে যাই এলইডি এর পরে আমাদের আসছে হলো ইন্ডাক্টর এগুলো আমরা যেটা দেখছি সেটাকে আমরা ইন্ডাক্টর বলছি আর কি ইন্ডাক্টরের যে সাইন সেটা হচ্ছে মূলত এটা এই এই চিহ্নটা হচ্ছে ইন্ডাক্টরের চিহ্ন এখন এই চিহ্নের উপরে দেখো কোনো লাইন নাই নাই একটা কোনো আর কি এখানে কিন্তু এই পাশেরটাই দুটা পরস্পর এয়ার লাইন এখানে দেখা যাচ্ছে আর কি একটা কয়েলের সাথে এটা মনে হচ্ছে একটা কয়েলের মতো কিছু একটা আর তার পাশে এখানে একটা এরকম লাইন তো এই যেটাতে লাইন নাই এটা মানে হলো এটা হচ্ছে তোমার এয়ার কোর ইন্ডাক্টর মানে এটা কয়েলটা জড়ানো থাকবে হলো বাতাসের মধ্যে আর কি মানে এটা কোনো কিছু মেটালিক মানে ম্যাগনেটিক কোনো কিছুর উপরে এটা থাকবে না এই জন্য এটাকে বলা এয়ার কোর আর যদি ম্যাগনেটিক কোনো ম্যাটেরিয়াল থাকে বা এর মধ্যে কোনো কিছু ম্যাটেরিয়াল থাকে যেটা ডাই ম্যাগনেটিক পারমিয়াবিলিটি আছে আর কি এটা জিরো না এরকম ধরনের কোনো ম্যাটেরিয়াল যদি হয় তাহলে সেটাকে আমরা বলি কোর সহ আমাদের ইন্ডাক্টর আর কি উইথ ম্যাগনেটিক কোর এরকম ভাবে থাকলে পরে সেটাকে আমরা এরকম ধরনের চিহ্নতে দেখাই তো টান কয়টা আছে সেটা দেখো দুইটা টান আছে এটা দিয়ে মূলত বোঝানো হবে এটা কোর আছে এবং সেটা একটা ইন্ডাক্টর আর এই ইন্ডাক্টরের মাঝে এটা দেখো মনে হচ্ছে যে এরকম ভাবে যাচ্ছে যেতে যেতে আবার একটু বেশি আসলো আবার একটু বেশি আসলো মনে হচ্ছে একটু বেশি জানা আসলে এটা পাক সংখ্যা বেশি মোটা না এখানে আসলে এটা মানে তোমার কানেকশন লাগা লাগানো হয়েছে আর কি এই ইন্ডাক্টরে এখানে দুইটা মাথা কারণ একটা তার ক্ষেত্রে যদি জড়াও তাহলে জড়ানো হলে পরে এখানে দুইটা পাওয়া যায় একদম প্রথমে একটা এবং শেষেরটা তাহলে দুই দুইটা টার্মিনাল এখানে থাকবে যদি সেই দুইটা টার্মিনাল পরেও আমাদের যদি আরো টার্মিনাল দরকার হয় তখন আমাদের এরকম ভাবে সেন্টার ট্যাপ করা হয় বা ট্যাপড এরকম ভাবে করা হয় এই টার্মিনাল বের করাকে বলা হয় ট্যাপিং করা বা ট্যাপড ইন্ডাক্টর বলা হয় আর কি তাহলে এখানে যখন দুইটা ট্যাপ করা হয়েছে তার হলো এটা টার্মিনাল হলো সব মিলে চারটা কারণ এই শেষে আর শুরুতে দুইটা এবং মাঝে দুইটা এরকম ট্যাপ করা হয়েছে তাহলে সব মিলে চারটা টার্মিনাল এই ইন্ডাক্টরটার আছে আর টা যদি একদম সেন্টারে মানে এইদিকে দুই পাক তারপরে একটা তারপর আবার দুই তার মানে এটাকে একদম সেন্টারে একটা বার করা হয়েছে এবং সেটাকে বলা হবে সেন্টার ট্যাব ইন্ডাক্টর সেক্ষেত্রে এই আর কি আমাদের ইনডাক্টর সম্পর্কে যেটা লাগতে পারে আর তারপরে হলো আমাদের ইন্ডাক্টর কে যদি ফিজিক্যালি দেখতে চাই তাহলে দেখা গেলে এরকম দেখা যাবে এই কোডটা এই যে ইন্ডাক্টরটা এখানে দেখছো সেখানে দেখা যাচ্ছে একটা তারকে এরকম ভাবে জড়ানো হয়েছে এটা তারটা যে কোনো নর্মাল তার না এটাকে কপার এনামেলড তার বলা হয় মানে তারটা নিজে কপার কিন্তু কপার তারের উপরে একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে এটাকে কোটিং দেওয়া আছে তো এই কোটিংটা থাকার কারণে এটা কোনো ধরনের এটা কোনো ধরনের কন্ডাকশনে যায় না আর কি মানে একটা সাথে আর একটা লেগে যায় না একদম এখান থেকে কারেন্ট ঢুকবে তারপর এরকম ভাবে ওই তার অনুযায়ী যেয়ে যেয়ে তারপর আবার এই তার দিয়ে বের হয়ে আসবে এই কাজটা মূলত এখানে করা হয় আর এটা দেখে বোঝা যাচ্ছে তোমার এখানে দেখো একটু অনেকটা মানে ইয়া শেপ এর আর কি মানে এটা যদি ক্রস সেকশন না হয় তাহলে ক্রস সেকশনটা স্কয়ার শেপ হবে তো এই এটা যেটা আছে যার উপরে জড়ানো আছে সেটা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল তার মানে এখানে যে এটা আছে ইন্ডাক্টরটা আছে এটা হলো আমাদের কোরের উপরে জড়ানো আছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এর উপর করানো আছে তো এই যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেটা বলছি সেটা মূলত কার্বন কোর এটা হয় কার্বন কোর কার্বন বলতে হলো আসলে এখানে তো তোমার ফেরাইট ম্যাটেরিয়াল বলা হয় আর কি মানে তোমার আয়রনের একটা কম্পোজিট ম্যাটেরিয়াল এবং সেখানে কার্বনের পরিমাণও থাকে তো এটাকে বাজারে কার্বন কোর নামে পরিচিত তাছাড়া এটা মূলত ফেরাইট ম্যাটেরিয়াল ফেরাইট কম্পাউন্ডের একটা কোর এবং সেটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয় এখানে যেটা দেখছো যে কালো রঙের একটা কিছু একটা পেন্সিলের সিসির মতো মনে হচ্ছে এটাও একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এখানে যে ম্যাটেরিয়ালটা ছিল ফেরাইট কোর এটাও একই রকম ভাবে এখানে ফেরাইট করা আছে এবং তার উপরে একটা তারকে জড়িয়ে এটা করা হয়েছে আর কি এখানে যে কালারটা দেখা যাচ্ছে এটা সাদা কালারের মতো মনে হচ্ছে কিন্তু কপার হলো তো সাদা কালার হয় না কপারের কালার কি তোমরা বলতে বা কপারের কি কালার কপার মানে তো বলছো তামা তামার কালারটা কি কেউ কেউ বলতে পারো কেউ একজন বলো লাল যে কালার বা সোনালী কালারের কাছাকাছি বলা যেতে পারে তাই না এর কালার অনেকটা কালার কালারের কাছাকাছি বা তামাতে বলা হয় এটাকে আসলে ইয়া করার জন্য মানে আলাদা করার জন্য তাহলে এখানে যে কালারটা এই কালারটাই মূলত কপার কপার এর কালার কিন্তু আসলে জিনিসটা ওপরে যেটা আমরা দেখছি সেটা কপার না এটা কপারের উপরে ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে কোটিং দেওয়া আছে এবং সে কোটিং এর কালারও কপারের কালারের মতোই এই কারণে এরকম দেখছি আমরা আর এখানে যেটা আছে সেটা হলো এটাতে শোল্ডারিং ম্যাটেরিয়াল লাগানো হয়েছে যেটাকে রাং বলা হয় এই কারণে সাদা দেখা যাচ্ছে এটা কিন্তু কন্ডাক্টিং মানে এইটুকু সার্ফেসটা এই সার্ফেসটা এখানে ইনসুলেটিং অবস্থায় নাই এটাকে যেহেতু আমাদের কানেকশন দিতে হবে এই কারণে এটাকে একটা শোল্ডারিং ম্যাটেরিয়াল দিয়ে এরকম ভাবে একটা কোটিং দেওয়া থাকে এখানে এবং সেটাতে কানেকশন দেওয়া যায় এবং এইটুকুর মধ্যে সার্ভেসে কানেক্টিভিটি আছে আর তারপরে তারপরে যেটা দেখা যাচ্ছে এটা একটা কোর মধ্যে মনে হচ্ছে আর কি কার্বন কোর এবং সেই কার্বন ওপরে উপরে অল্প পরিসরে এরকম ভাবে চিকন কিছু তার জড়ানো আছে এটা একটা ইন্ডাক্টর এবং সেই ইন্ডাক্টর ভ্যালু তো কম এই ধরনের ইন্ডাক্টর গুলো থাকে হলো মূলত সূক্ষ্ম ডিভাইস গুলা যেমন মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপের যে মাদার বোর্ড আছে সেসব জায়গাতে এরকম ধরনের ইন্ডাক্টর গুলো ব্যবহার করা হয় অল্প জায়গার মধ্যে এটা লাগানো যেতে পারে আর কি আর এই টু আর টু এই টু পয়েন্ট টু এটা বোঝা টু পয়েন্ট টু এবং তার ইউনিট হচ্ছে তোমার এটা যে হেনরি ইউনিট আমরা জানি এই হেনরি ইউনিট টু এখানে ধরো একটা ম্যাটার এটা আসলে এরকম একটা কনভেনশন আছে নিয়ম আছে এরকম কোড গুলা করার যেমন এটা যদি টু পয়েন্ট টু হেনরি আমরা বলতে চাই তাহলে এখানে আমরা ডাইরেক্টলি টু পয়েন্ট টু এ লিখে দিতে পারি অথবা টু আর টু এই আর টা যখন মাঝে থাকবে এটা মানেও পয়েন্ট বোঝাবে আর যখন আছে এখানে এটা ইন্ডাক্টরের জন্য এটা হেনরিতে বোঝাচ্ছে যদি এটা রেজিস্টারের জন্য হতো তাহলে এটা ওহম বোঝাতো যেমন ধরো যে এটা আমি ধর আমি আমি যেটা এটা রেজিস্টারের জন্য যে বলতাম একটা রেজিস্টারের ভ্যালু টু আর টু মানে এটা বোঝাবে টু পয়েন্ট টু ওহম একটা রেজিস্টারের জন্য এটা টু পয়েন্ট টু ওহম এরকম ধরনের কনভেনশন আছে একটা নাম্বারিং এর তো এটাকে আবার যেটা জ্যাকেটেড করা হয় মানে এরকম ভাবে ভিতরে এটা অবশ্যই একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল উপর আছে এবং সেটাকে আবার জ্যাকেটেড করা যদি হয় মানে একটা নন ম্যাগনেটিক মেটেরিয়াল ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে নন ম্যাগনেটিক এবং ইনসুলেটিং এরকম ম্যাটেরিয়াল দিয়ে যদি এটাকে আবার দেওয়া হয় প্লাস্টিকের তাহলে এইরকম ধরনের একটা জিনিস দেখাবে এবং এটা হচ্ছে তোমার মূলত একটা ইন্ডাক্টর এবং এটাও বিভিন্ন হার্কিট গুলো না আমরা ব্যবহার করি আর কি এই জিনিসটা কি কেউ কি বলতে পারবা এটা এখানে যেটা আমরা শো করছি এটা কি হ্যাঁ এটা আমাদের দেখে মনে হতে পারে এটা রেজিস্টর কিন্তু আসলে এটা রেজিস্টর না এটাও একটা ইন্ডাক্টর তাহলে চিনার উপায় কি আমাদের এটা চিনার উপায় এখানে একই রকম হয়ে যাচ্ছে আর কি রেজিস্টর এর মনে হচ্ছে তবে ইন্ডাক্টর গুলার একটা উপায় থাকে সেটা হলো এই রেজিস্টর মাঝে দেখবা যেরকম ভাবে ওই দুই সাইডে একটু এরকম ভাবে বাড়ানো থাকে মাঝের অংশটা একটু নিচু আবার এই সাইড একটু বাড়ানো কিন্তু এরকম ধরনের যখন ইন্ডাক্টর হবে এটা সাধারণত এরকম প্লেন থাকে কারণ এখানে কোনো ধরনের কোটিং এর বিষয় থাকে না কারণ এটার মধ্যে কয়েলি আছে এর মধ্যে ডাইরেক্টলি কয়েলি আছে অনেক শিক্ষা সূক্ষ্ম আর এখানে কোনো ধরনের তোমার যে আগে যে এরকম ভাবে বলেছিলাম যে রেজিস্ট্রার কেটে ফিল্ম কেটে কেটে করা হয় ওই ধরনের কোনো ব্যাপার এখানে থাকে না যে দেখো এটা সাইড গুলো যদি দেখো তাহলে দেখবে এরকম ভাবে সাইডে বাড়ানো আছে মাঝে চিকন আবার সাইডে বাড়ানো তাই না এরকম এরকম ধরনের হলো পরে সাধারণত একটা হয় এই যে এখানে দেখো এটা তো আমরা ফিল্ম কেটে কেটে স্পাইরাল একটা রিং তৈরি করে ফেলেছি এবং এটার নিচে এরকম ভাবে কিছু আছে আর কি মাঝে অংশটা তো এটা আসলে সরি হ্যাঁ এটা আসলে খুব যে বেশি ভালো আমাদের চেনার উপায় সেটা না আমাদের আরেকটা একটা চেনার উপায় হতে পারে সেটা হলো আমরা যদি মিটার দিয়ে মাপি মিটার দিয়ে মাপলে পরে আমাদের যেটা ইন্ডাক্টর ইন্ডাক্টর এর রেজিস্ট্যান্স অনেক কম দেখাবে প্রায় জিরোর কাছাকাছি ওহম রেঞ্জে এটা রেজিস্ট্যান্স দেখাবে আর যদি রেজিস্ট্যান্স হয় রেজিস্টর যদি হয় তাহলে এটা রেজিস্টিভিটি মানে রেজিস্ট্যান্স যেটা এটা সাফিসেন্ট মানে যে কালার কোড দিলে সে কালার কোডের সাথে মিলবে এটা হচ্ছে আমাদের সবথেকে অ্যাকুরেট নিয়ম এটা বোঝার জন্য তবে দেখে আইডিয়া করার জন্য আমরা যেটা বললাম যে এটা শেপ দেখে সাইজ দেখে আমরা এটা আইডিয়া করতে পারি এই জিনিসটা এটাও আমাদের একটা ইন্ডাক্টর এবং সেটা হচ্ছে আমাদের এসএমডি এম ডি ডিভাইসের জন্য ইন্ডাক্টর হচ্ছে মূলত এরকম এসএমডি ইন্ডাক্টর এটা এখন এই ইন্ডাক্টর গুলো দেখতে এরকম হয় এটা সিম্বল এটা হয় আমরা এটা জানলাম আমাদের আর কি কি জানা দরকার আমাদের দরকার জানা এটা কি কাজ করে ইন্ডাক্টর কাজ করে হলো এটাও এনার্জি স্টোর করে যে যেরকম এনার্জি স্টোর করে এটাও একটা এনার্জি একটা ডিভাইস কিন্তু ক্যাপাসিটরের যে মেকানিজমটা এটা ইলেকট্রিক ফিল্ড হিসাবে এনার্জি স্টোর করতো আর ইন্ডাক্টর যেটা করে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড হিসাবে এই এনার্জিটা স্টোর করে রাখে এটাই পার্থক্য ক্যাপাসিটর ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে এনার্জি স্টোর করে আর এখানে এটা ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে এনার্জি স্টোর করে এবং ইন্ডাক্টর গুলা কাজ করে এসিতে এটা ক্যাপাসিটির সাথে মিল আছে কাজ করে এসিতে এটা ডিসি তে সেরকম ভাবে কোনো অ্যাক্টিভিটি নাই এটা মূলত এসি তে কাজ করে এটাও এসি তে কাজ করে এখন এটা আর কাজ কি এটা আমরা কোথায় ইউজ করি এটা কাজ ইউজ করি হলো আমাদের এলসি নেটওয়ার্ক যদি আমাদের বানাতে হয় এলসি নেটওয়ার্কে আমরা এটা ইউজ করি এলসি নেটওয়ার্ক কেন আমরা ইউজ করব এলসি নেটওয়ার্কে দরকার হলো আমাদের মূলত ট্যাঙ্ক সার্কিট বানানোর জন্য ট্যাঙ্ক সার্কিট আমরা পরে পড়ব আমাদের আছে আমরা যে বলেছিলাম যে এই একটা আমাদের আমাদের ট্রান্সমিট করা বা রিসিভ করার জন্য ট্রান্সমিটার এবং দরকার হয় যেটা আমরা রেডিওতে করে থাকি তো সেখানে ওই যে কোন ফ্রিকুয়েন্সি টা তুমি সিগন্যাল ট্রান্সমিট করবা এর জন্য এই ফ্রিকোয়েন্সি টা ডিফাইন করে দেওয়ার জন্য আমাদের ট্যাঙ্ক সার্কিটের দরকার হয় ট্যাঙ্ক সার্কিট মানে হলো তোমার যে এই ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর কম্বিনেশনে একটা সার্কিট

আমরা ফ্যারাডেজ ল জানি এটাতে সিগনাল জেনারেশন বলো বা সিগনাল পিক আপ বলো এগুলো সবগুলো মূলত ফ্যারাডেজ ইলেকট্রোম্যাগনেটিক ল অনুযায়ী ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ল অনুযায়ী এটা মূলত কাজ করে কারণ এটা যখন সার্কিটে লাগাবো এটা একটা ক্লোজ লুপ আর ক্লোজ লুপে যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশন হয় তাহলে সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয় এভাবে আমরা সিগনাল পিক আপ করতে পারি আর এটাতে যদি আমরা ইলেকট্রিক কারেন্টকে ভ্যারি করি ইলেকট্রিক কারেন্ট যদি এর মধ্যে ভ্যারি হয় তাহলে এটার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা ভ্যারি করে এই দুই ভাবে আর কি আমরা যেকোনো একটা দিলে আরেকটা পাবো হয় কারেন্ট ভ্যারি করলে ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করবে আর ম্যাগনেটিক ফিল্ড যদি ভ্যারি করে তাহলে কারেন্ট ভ্যারি করবে বা কারেন্ট তৈরি হবে একটা দিলে আরেকটা পাওয়া যায় মূলত এরকম প্রসেসে এটা কাজ করে এটা নিয়ে আমরা সামনে আরো দেখব কারো কোনো প্রবলেম আছে ইন্ডাক্টরে ও আচ্ছা রেজিস্টরের কথা আর একটু বলা হয় মানে রেজিস্টরের মতো যে ইন্ডাক্টরটা সেটা বলা হয়নি এটা খুবই অল্প জায়গার মধ্যে যেটি দরকার হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটার যে ভ্যালু এই ভ্যালুটা কালার কোড অনুযায়ী যে কালার কোড ওই অনুযায়ী এখানে লাগানো হয় হয় এবং এটার ইউনিট হেনরি বুঝছো এটাও আমাদের মানে ইউনিট হচ্ছে হেনরি আমরা জানি যেটা তো এইভাবে এটা মূলত ইয়া করা হয় এটার হেনরি ইউনিটটা অনেক বড় আমরা এটা মিলি হেনরি মাইক্রো হেনরি এরকম ধরনের রেঞ্জের ব্যবহার করি সাধারণত তারপরে স্লাইড এ যাই আমরা এরপরে সাইড স্লাইডে ওই ইন্ডাক্টরেরই আরেকটু বড় রূপ যেটাকে আমরা বলি এখানে ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারে আমাদের দুই ধরনের কয়েল থাকে একটা প্রাইমারি কয়েল একটা সেকেন্ডারি কয়েল তোমরা জানো এবং এই কয়েলের মাঝে দুটো এরকম ভাবে টান ইয়া দেখছি একটা স্ট্রেট লাইন দেখছি এটা মানে যেটা বোঝায় আগের মতো এটা একটা কোর বোঝায় কোরটা হলো আমাদের ম্যাগনেটিক মেটেরিয়াল এর কোর হবে এখানে সাধারণত যেটা ব্যবহার করে সেটা আমাদের সফট আয়রন ব্যবহার করা হয় কোর হিসাবে আর কি সফট আয়রন মানে তো বোঝো যেটাতে তোমার মানে কোন ধরনের মানে একদম চরীকৃত লোহা যেটা আরকি কোনো ধরনের মডিফিকেশন করা হয়নি কার্বনের পরিমাণ অনেক বেশি আছে এই ধরনের লোহাগুলো হচ্ছে সফট আয়রন এবং এই ধরনের সহজ সহজেই আমাদের মানে জং ধরে যায় আর কি কিন্তু এটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হিসেবে খুবই ভালো এটা খুবই সহজে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল মানে ম্যাগনেট হয় আবার খুবই সহজে এটা ডিম্যাগনেটাইজ হয় এটা হচ্ছে আমাদের বড় সুবিধা এই ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেটা সফট আয়রন এটা খুবই তাড়াতাড়ি ম্যাগনেট হতে পারে আবার খুবই তাড়াতাড়ি demagnetized হতে পারে এই জন্য এটাকে সফট আয়রন ব্যবহার করা হয় অথবা এখানে কার্বন কোরো ব্যবহার করা যেতে পারে এটারও অনেক কিছু প্রপার্টি আছে মানে তুমি কোথায় ব্যবহার করবে এটা কি অনেক বড় সাইজের হবে কিনা অনেক কিছু ফ্যাক্টর এখানে আছে সব মিলে এটা ডিজাইন করা হয় তো ট্রান্সফর্মরের যে কাজ হলো সেটা হলো আমাদের কারেন্ট আর ভোল্টেজের চেঞ্জ করা ভোল্টেজ লেভেল কম থেকে বেশি করতে পারে অথবা বেশি থেকে কম করতে পারে আবার একই রকম ভাবে কারেন্টের লেভেল এটা কম থেকে বেশি বা বেশি থেকে কম দুটেই করতে পারে আর কি এটাই মূলত ট্রান্সফর্মরের কাজ এবং ট্রান্সফর্মার যেটা কাজ করে আমাদের জানি যে ট্রান্সফর্মার এসি তে কাজ করে এটা ডিসিতে কাজ করে ট্রান্সফর্মার ইন্ডাক্টর এগুলো মূলত এসির জন্য এগুলো ডিসির জন্য না তো ট্রান্সফর্মার যদি এরকম ভাবে দেখায় তাহলে দেখো এটাতে দুইটা কানেকশন আছে এই কয়েলে দুইটা কানেকশন আছে এই কয়েলে এর মধ্যে যে একটা প্রাইমারি একটা সেকেন্ডারি আমরা যেটাতে কারেন্ট দিব এটা প্রাইমারি আর যেটা থেকে কারেন্ট নিব সেটা হচ্ছে সেকেন্ডারি ফার্স্ট হয়ে যাচ্ছে কি নাকি আর স্লো বলবো ঠিকই আছে স্যার ঠিকই আছে কারণ হল হ্যাঁ কারণ হলো আমরা এইগুলো সম্পর্কে আগে অনেক আগে জেনেছি আর কি ট্রান্সফরমার একদম 19 থেকে পড়ছো তো এই 19 থেকে যদি পড়ছো আমাদের এটা অত স্লো যাওয়ার দরকার নেই জায়গা আমরা এটা আগে তাহলে এখানে দেখো এই যে এখানে এই সেকেন্ডারি কয়েল যেটা এটা হয় এখানে দুইটা কানেকশন আছে মানে এখানে কোনো সেন্টার টেপিং নাই এখানে জাস্ট একটা জিরো আর একটা সামথিং কোন একটা পোর্ট হতে পারে 12 ভোল্ট 30 ভোল্ট 15 ভোল্ট এটা যে কোনো ফল্ট এরকম ভাবে হতে পারে আর যদি এরকম থাকে আমরা এখানে যেটা দেখছি আর কি যদি এরকম থাকে দেখো এটা সেকেন্ডারি কয়েল সেকেন্ডারি যে একটা একটা দেখছি এখানে মাঝে হয়েছে তারপর আবার তো এখানে কানেকশন হলো তিনটা এরকম ধরনের কানেকশন হলে এটাকে আমরা বলবো সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার এবং এটারও কিছু সুবিধা আছে অসুবিধাও কিছু আছে এটাও সেন্টার ট্যাপ তবে সেন্টার ট্যাপ হল এটাকে আমাদের কানেকশনগুলো আলাদা তুমি বাইরে থেকে হয় এটার সাথে এটাকে সেন্টার আপ করতে পারো এটা সুবিধা এখানে রেখেছি কি এটা এটা ইন্টারনালি এরকম ভাবে রাখা হয়েছে এটা কোনো সেন্টার ট্যাপিং নাই আচ্ছা তোমরা একটু দুই মিনিট ওয়েট করো আমি একটু বাইরে যাচ্ছি আমি একটু আসছি আর কি একটু এক মিনিট আশিস হ্যালো উদ্দিন সরি একটু ইয়ে হলো আর কি দেখো আমরা তাহলে সেন্টার টাইপিং সম্পর্কে বলছিলাম তাহলে এটা দেখো আমাদের কাজটা কি মূলত যদি এরকম ধরনের থাকে তাহলে আমরা এখানে আমাদের এটা থেকে আমরা যে ডিসি কারেন্ট সরি এসি কারেন্ট যেটা আমরা পাবো এটাকে ডিসি করার জন্য আমাদের প্রয়োজন হয় আমরা এটা জানি তো যদি এই সেন্টার টাইপ না থাকে তাহলে এখানে আমাদের ফুলওয়েব ব্রিজ রেকটিফায়ার দরকার হবে এটা আমরা সম্পর্কে বলেছি এটা ফুল ওয়েব ব্রিজ রেক্টিফায়ার হয় কখন যখন চারটা রেক্টিফায়ার একসাথে লাগানো হয় তখন এটাকে আমরা বলি ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার তো এটার কনফিগারেশন তোমরা এ করবা তারপর যদি সমস্যা হয় আমাকে এটা বলতে পারো যেকোনো সময় তো এরকম ভাবে যদি দুইটা ট্যাব থাকে এখানে মানে দুইটা টার্মিনাল যদি দিতে থাকে তাহলে আমাদের এখানে অবশ্যই ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার লাগবে এছাড়া এটাকে ডিসি করার কোনো উপায় নাই আর যদি সেন্টার ট্যাব থাকে এরকম ভাবে তাহলে এখানে এটা হাফ ওয়েভ ব্রিজ রেকটিফায়ার দিলে এটা খুব সুন্দরভাবে তোমার ইয়া হবে আর কি মানে এটা মানে ইয়া কি বলে এটাকে ডিসি কারেন্ট হয়ে যাবে এটা আমাদের দুইটা রেকটিফায়ার এর প্রয়োজন মানে হবে আর কি হাফ ওয়ে ব্রিজ রেকটিফায়ার হবে তবে এটার প্রবলেম হলো যে এটা হাফ ওয়ে ব্রিজ রেকটিফায়ার যদি ইউজ করো তাহলে এটাতে হাফ সাইকেল পর্যন্ত যে একটা কয়েল হয় এই কয়েলটা অথবা এই কয়েলটা অফ থাকবে আর কি মানে এটার জন্য আমরা কোনো কারেন্ট পাবো না হাফ সাইকেলের জন্য পাবো বাকি হাফ সাইকেলের জন্য পাবো না কিন্তু এটার জন্য আমরা ফুল সাইকেলের জন্যই কারেন্ট পাবা ফুল সাইকেলের জন্য এটা কারেন্ট পাওয়া যাবে তবে সুবিধা এরও আছে এরও আছে কারণ এইটুকু যখন তুমি হাফ সাইকেলের জন্য ইউজ করছো মানে ফুল সাইকেলের জন্য যখন ইউজ করছো এর উপরে হাফ সাইকেল আবার বাড়ছে তো আমাদের অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় আর কি আমাদের এটা অপশন রাখা হয় এরকম ভাবে তবে এটার সুবিধা আর একটা হলো তুমি এটাতে যেকোনো সময়তে ধরো এটাতে আমাদের টোটাল ভোল্টেজ হলো মনে করো চব্বিশ ভোল্ট এইটুকু সেকেন্ডারিতে চব্বিশ ভোল্ট এবং এটা কোনো সেন্টার ট্যাপ নাই এটারও এখান থেকে এই পর্যন্ত মানে একদম প্রথম থেকে শেষ টার্মিনাল পর্যন্ত এটার ভোল্ট হয় এবং এটা যদি সেন্টার ট্যাপ থাকে তাহলে তুমি এখানে জিরো থেকে বারো পাবা আবার বারো থেকে চব্বিশ মানে এখানে ভোল্ট পর্যন্ত একটা পাওয়ার সম্ভাবনা তোমার থাকছে আর কি বুঝছো মানে অনেক অবশ্যই পাবা আর কি এখানে বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট দুইটা ভোল্ট এখানে পাওয়া যাবে তুমি যখন যেটা ইচ্ছে নিতে পারো কারণ এই সেন্টার ট্যাপ থাকলে আমরা ইচ্ছে করলে এটা সেন্টার ট্যাপ ওভিট করে দিতে পারি শুধুমাত্র এই ট্যাপ এবং এই ট্যাপ দিয়ে আমরা আর একটা বিজেক্টিফার মানে ফুল ওয়েব বিজেক্টিফার কানেকশন দিলে পরে একটা চব্বিশ ভোল্ট হবে আর যদি এটাকে আর এটাকে নিয়ে যদি তুমি হাফ ওয়েভ করো তাহলে তুমি যেটা পাবে সেটা বারো ভোল্টের একটা কানেকশন তুমি থেকে পাবা তো ট্রান্সফর্মের কাজটা কি আমাদের ট্রান্সফর্মের কাজ হলো মূলত এটা একটা সাপ্লায়ার মানে একটা সোর্স তুমি বলতে পারো আমাদের বিভিন্ন ডিভাইসের জন্য কেন এটাকে সোর্স বলবো কারণ হলো আসলে এটা মানে কোনো কারেন্ট তৈরি করে না এটা জাস্ট তোমার এটা কনভার্শন করে আর কি স্টেপ ডাউন করে অথবা স্টেপ আপ করে

এখানে দুই ধরনের চার্জ ক্যারি আমাদের এখানে কারেন্ট ক্যারি করবে এই জন্য এটাকে বাইপোলার ট্রানজিস্টর বলা হচ্ছে এবং বাইপোলার ট্রানজিস্টার গুলোর চিহ্ন দেখো এই ধরনের চিহ্ন হয় আমাদের এরকম ভাবে একটা কানেকশন মানে একটা টার্মিনাল গেছে একটা স্ট্রেট লাইন তারপরে এখানে একটা মাঝে একটা গ্যাপ দিয়ে দুইটা তার এবং একটাতে তীর চিহ্ন দেওয়া এগুলো হচ্ছে আমাদের ট্রানজিস্টার এর চিহ্ন এটা আমরা জানি সেকেন্ড ইয়ারও হয়তো দেখেছি আমরা তো এখানে এই যে তীর যেটা আছে এটা হলো আমাদের মূলত ইমিটার টার্মিনাল বোঝাই এবং যেটা এরকম ভাবে স্টেট লাইনের সাথে থাকে সেটা বেজ আর যেটাতে কোনো ধরনের কিছু থাকে না এটা আমাদের কালেক্টর এবং এটাকে এরকম ভাবে একটা এনক্লোজার দিয়ে ঘিরে দেওয়া হয় আর এটা যদি বাইরের দিকে হয় তাহলে এটা এনপিএন টাইপ মানে এখানে স্যান্ডউইচ যেটা আমরা জানি যে ট্রানজিস্টার হচ্ছে আমাদের মূলত পি টাইপ এবং এন টাইপ ম্যাটেরিয়াল এর স্যান্ডউইচ তো এই স্যান্ডউইচিং টা যদি এরকম হয় যে এন এন টাইপ প্রথমে তারপরে পি টাইপ তারপরে আবার এন টাইপ তাহলে এনপিএন টাইপের ট্রানজিস্টার এই ধরনের ক্ষেত্রে এটার এরোটা বাইরের দিকে হবে আর যদি পিএনপি টাইপের হয় তাহলে পিএনপি টাইপ হলো পরে এটা প্রথমে পি টাই ম্যাটেরিয়াল তারপর এন টাইপ ম্যাটেরিয়াল তারপর পি টাই ম্যাটেরিয়াল এইভাবে যদি স্যান্ডউইচিংটা করা হয় তাহলে এবার অ্যারোটা হবে ভিতরের দিকে তো এগুলো সম্পর্কে আবার ডিটেইলস আমরা পড়ব তারপরে কথা হলো আমাদের এর পরে হচ্ছে আমাদের এনপিএন ডার্লিংটন ট্রানজিস্টর এটা আসলে ডার্লিংটন পেয়ার বলা হয় আমাদের যে কোনো একটা ট্রানজিস্টরকে যদি মানে একটা সিগন্যালকে যদি আমাদের অ্যাম্প্লিফাই করতে হয় তো এই সিগন্যাল অ্যাম্প্লিফাই করার জন্য আমাদের ট্রানজিস্টরের প্রয়োজন হয় এখন অ্যাপ্লিফিকেশনটা যদি আরো জোরালো চায় মানে একটা একটা ট্রানজিস্টার এটা অ্যাপ্লিফাই করতে পারে এরকম একটা সিঙ্গেল ট্রানজিস্টর অ্যাপ্লিফাই করতে পারে কিন্তু অ্যাপ্লিফিকেশনটা যদি আরো জোরালো প্রয়োজন হয় তাহলে আমাদের এরকম ভাবে ডার্লিংটন পেয়ার ব্যবহার করা হয় মানে একটা ট্রানজিস্টারের সাথে আর একটা ট্রানজিস্টার এরকম ভাবে যদি লাগানো হয় যে ধর এটার ইমিটারের সাথে এটার বেজ এটার কালেক্টর গুলো এখানে এবং এটার কমন মানে এই ইমিটারটা একদম ডাইরেক্ট ডাইরেক্ট একটা বাইরে সার্কিটে চলে গেল তাহলে এখানে তিনটা পিনই হলো দেখো একটা ট্রানজিস্টারের জায়গায় তিনটা মানে একটা ট্রানজিস্টার যেরকম তিনটা পিন ছিল এখানে দুইটা ট্রানজিস্টর মিলে এরকম একটা পেয়ার করে আবারও তিনটা কানেকশনে চলে আসলো এটা হলো আমাদের বেজ এটাই মিটার এবং এটা কালেক্টর তাহলে এই ট্রানজিস্টর মিলে একসাথে আরো অনেক অনেক করতে পারবে এটা বেশি হয় এই দুইটা জোরালো ধরনের এরকম ধরনের যেটা কানেকশন দেওয়া হয় এটাকে বলা হয় ডার্লিংটন পেয়ার বা ডার্লিংটন ট্রানজিস্টর তো যে কোনো ট্রানজিস্টার দিয়ে তুমি এরকম ডার্লিংটন পেয়ার বানাতে পারো অথবা এরকম প্যাকেজও পাওয়া যায় ডাইরেক্টলি এভাবেই মানে তিনটা পিন আকারেই এরকম ধরনের প্যাকেজ আকারে পাওয়া যেতে পারে বাজারে তো এটা যে এনপিএন টাইপের জন্য ডালিংটন পেয়ার আর এটা হচ্ছে পিএনপি টাইপের জন্য ডালিংটন পেয়ার একই নিয়ম আমাদের ইমিটারের সাথে এটা বেজ দুটা কালেক্টর এক জায়গাতে আর ওইটা ইমিটার ফাইনালি কানেকশনে যাবে একটা বেজ আর এটা কালেক্টর সাথে যাবে তো এই ধরনের গুলো হচ্ছে ডালিংটন পেয়ার এবং ট্রানজিস্টরকে যদি ফিজিক্যালি দেখা হয় তাহলে এটা দেখতে এরকম মনে হয় এজ ডি ফোর হান্ড্রেড এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টরের মডেল এখন এই মডেলটা কিরকম হবে এটা তোমার নির্ভর করছে অনেক কিছুর উপরে এটা হচ্ছে ডোপিং কিরকম ভাবে আছে পি টাইপ এন টাইপের কোন টার্মিনাল টাই ডোপিং কত আছে কনসেন্ট্রেশন কত এটা কি টাইপের ম্যাটেরিয়ালে ডোপিং করা হয়েছে এটা মাদার কম্পাউন্ড কি এটা ডোপিং ডোপিং করার পরে যে লেয়ার গুলা থিকনেস কেমন লেয়ারের সারফেস এরিয়া কেমন অনেক প্যারামিটার আছে অসংখ্য প্যারামিটার আছে সরি মানে প্যারামিটার গুলো আছে এবং এই প্যারামিটার গুলো চেঞ্জ করে অসংখ্য কম্বিনেশন বানানো যায় প্রত্যেকটা কম্বিনেশনের জন্য স্ট্যান্ডার্ড কিছু আলাদা আলাদা এরকম নাম্বারিক সিস্টেম আছে এই নাম্বারিং গুলো দিয়ে আমরা এটাকে আলাদা করি আর কি এবং প্রত্যেকেরই কাজ হলো মূলত এটাকে অ্যাম্প্লিফাই করা তবে অ্যাম্প্লিফাই করবে কিরকম ভাবে প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা এই নাম্বারের উপর ভিত্তি করে মানে আসলে ক্যারেক্টারের উপর ভিত্তি করে নাম্বার গুলো এরকম ভাবে দেওয়া হয় আমরা উল্টা কাজটা করি আর কি নাম্বার অনুযায়ী ইন্ডিকে আমরা এটা ক্যারেক্টার গুলা ইউজ করি আর কি তো যাক এটার জন্য তিনটা পিন আমাদের বেজ কালেক্টর ইমিটার এটা যদি দেখো তাহলে এরকম ভাবে বেজ কালেক্টর ইমিটার এরকম ভাবে পাবা কিন্তু সবগুলো ট্রানজিস্টরের বেজ কালেক্টর ইমিটার এরকম ভাবে একই কনফিগারেশন এ থাকবে জানা কোনোটা বেজ প্রথমে হয় তারপরে ইমিটার কালেক্টর অথবা লাস্টে বেজ কালেক্টর ইমিটার অনেক রকম কনফিগারেশন এখানে হতে পারে তো এটা চেঞ্জ চেক করার জন্য মিটারে চেক করা যায় মিটার দিয়ে আমরা বেজ কালেক্টর ইমিটার চেক করতে পারি তো এটা তোমাদের দেখানো যেতে পারতো ফিজিক্যাল ক্লাস হলে তো যেহেতু আমাদের ক্লাস তো অনলাইনে এটা দেখাতে পারছি না তবে তোমরা এটা ল্যাবে দেখবা আর যদি তারপরেও কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় যে বেজ কালেক্টর ইমিটার চিনতে পারছিনা যেকোনো সময় আমার কাছে আসবে আমি এটা দেখে দিব বেসিক্যালি এটা কিন্তু খুবই সহজে চেনা যায় মিটার দিয়ে আচ্ছা তারপরে এটা কাজ কি এটা হলো আমাদের মূলত এমপ্লাই করে এবং সেটা হাই ফ্রিকোয়েন্সি সুইচ হিসেবে কাজ করে হাই ফ্রিকোয়েন্সি সুইচ মানে হলো আমরা যখন সুইচ অন অফ করি তুমি কত ফাস্ট অন করতে পারবে হয়তো সেকেন্ডে পাঁচ বার বার এর বেশি পারবে না কিন্তু এটা ট্রানজিস্টরকে যদি বলো যে একটা সুইচ অন করতে হবে সে মোটামুটি মানে যে বাইপোলার ট্রানজিস্টর যদি হয় তাহলে প্রতি সেকেন্ডে পাঁচশো বার সরি পাঁচশো হাজার বার পাঁচশো হাজার বার সে অন অফ করতে পারবে কারণ এখানে পাঁচশো হাজার মানে সরি পাঁচশো কিলো হার্স এক হার্স মানে একবার অন অফ না তো এখানে পাঁচশো হাজার বার সে অন অফ করতে পারবে এক সেকেন্ডের মধ্যে এতখানি ফাস্ট হলো এই ট্রানজিস্টার গুলো খুবই হাই ফ্রিকোয়েন্সি সুইচ হিসাবে এটা কাজ করে কারণ কথা হলো যে এটা এতবার অন অফ করে আমাদের কাজটা কি এটা অন অফ করে কাজ হলো আমরা যে কথা বলছি যে ডিজিটাল যে ডিভাইস গুলো এটা সম্পূর্ণটাই এটা বেসিক হলো এরকম ভাবে সুইচিং টা অন এবং অফ অন হলে এটা জিরো অন আর অফ পরে এটা জিরো আমরা জানি যে ডিজিটালের সবকিছু হয় এরকম ভাবে বাইনারি মূলত অন অফ করাটা আমাদের খুবই জরুরি একটা ডিজিটাল সার্কিটের জন্য যাই তারপরে হলো এটা সিগন্যাল জেনারেট করতে পারে আলাদা আলাদা শেপের যে কোনো সেপ তুমি যেটা চাইবা ওই সেপের সিগন্যাল এটাতে জেনারেট করা সম্ভব এবং সাথে আরো কিছু আমাদের জিনিসপত্র লাগে রেকটিফার ক্যাপাসিটর ইন্ডাক্টর রেজিস্টার এরকম কিছু আমাদের আরো অ্যাসোসিয়েশন কিছু লাগে আর কি কিন্তু এটাতে সিগন্যাল জেনারেট করা যায় আর কি আর ট্রানজিস্টরের আরো ভার্সন হতে পারে এরকম ধরনের দেখতে একই রকম ধরনের লাগে এটা একটু বড় মনে হচ্ছে জটিল মনে হচ্ছে কিন্তু এর জটিল কিছু না এই ট্রানজিস্টর তোমরা প্র্যাকটিক্যালি ল্যাবে ব্যবহার করবা কারণ এই মডেলটা আমরা এই কারণ দিয়েছি এটাও ব্যবহার করবা ডি ফোর হান্ড্রেড খুবই মানে তোমার পপুলার একটা ট্রানজিস্টর বলা যেতে পারে এটাও একটা পপুলার ট্রানজিস্টার টু এন থ্রি জিরো ফাইভ ফাইভ এটা একটা নাম্বার মানে টু এন থ্রি জিরো ফাইভ ফাইভ এটা মূলত এর মানে মডেল নাম্বার আর কি আর কোম্পানির কিছু আলাদা নাম্বার থাকে ওই নাম্বার গুলো মূলত এখানে এগুলো দেয় এটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ নাম্বার না এগুলো আমরা কিছু কোনো ইউজ করবো না আমাদের লাগবে হলো মূলত এটা টু এন থ্রি জিরো ফাইভ ফাইভ তো এটারও বেস কালেক্টর ইমিটার আছে তিনটা পিন আছে একটা পিন হলো এটা বডিটা পুরো বডিটা মেটালিক আমরা দেখতে পাচ্ছি এটা শাইনি একটা বডি দেখছি তো এই বডিটা হচ্ছে মূলত মেটালিক এবং বডি হচ্ছে এটার কালেক্টর বোঝাই যেটাকে এখানে কেস বলেছে আর কি এটা হচ্ছে কালেক্টর আর এই দুটা পিনের মধ্যে একটা বেজ এবং একটা ইমিটার এখন বেজ ইমিটার কিভাবে চিনবো এটা যদি তিরিশ পঞ্চান্নই যদি হয় সরি এটা তিরিশ পঞ্চান্ন যদি হয় তাহলে এটার জন্য আমরা বেজ ইমিটার চেনার উপায় হলো মানে সহজে বোঝার উপায় হলো এটা যদি একদম সামনে দেখো তাহলে এটা এরকম ধরনের একটা শেপ দেখা যাবে ছবিটি কি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ এটা যদি একদম ফ্রন্ট ভিউ দেখতাম তাহলে এরকম ধরনের একটা ভিউ দেখতে পাতাম তো এই যে পিনগুলো আছে দেখো পিনগুলো একদম মাঝে নাই একদম মাঝে হলে পরে আমাদের এই বরাবর থাকা উচিত ছিল কিছুটা এদিকে সরে আছে তাই না যেকোনো একদিকে সরে আছে তো যেকোনো একদিকে সরে থাকলে এটা যেদিকে সরে আছে ওই দিকটা আমরা উপরে রেখে এটা হচ্ছে এক নাম্বার এটা দুই নাম্বার এক নাম্বার পিন হচ্ছে বেজ দুই নাম্বার পিন হচ্ছে এমিটার আর বডিটা কালেক্টর তাহলে এটা মূলত তিনটা পিন এবং এটা একটা ট্রানজিস্টর এটা খুবই শক্তিশালী একটা অ্যাম্প্লিফায়ার হিসাবে ব্যবহার করা যায় আর কি এবং তোমরা অ্যাম্প্লিফায়ার হিসাবে এটা ব্যবহার করবা রেডিও ট্রান্সমিটার আছে তোমাদের রেডিও ট্রান্সমিটার হ্যাঁ বলো কোনটা এই ব্যাপারটা আচ্ছা আমি আবারও বলছি এখানে দেখো এটা যদি আমরা ফ্রন্ট ভিউ দেখি ফ্রন্ট ভিউ দেখলে পরে এরকম ধরনের একটা ভিউ দেখা যাবে তো এখানে যে ভিউটা দেখতে পাচ্ছি আমরা এই ভিউটা যদি দেখো তাহলে এখানে একদম মাঝামাঝিতে এটা নাই পিন গুলো এই যে দুইটা পিন এটা বামে কিছু সরে আছে তাই না একদম সেন্টারে নাই বুঝতে পারছি কিনা এইটুকু যে দূরত্ব এবং এইটুকু দূরত্ব সমান না এইদিকে সরে আছে মানে এই দূরত্ব কম যেদিকে সরে আছে এটাকে যদি আমরা ওপরে রাখি তাহলে হাতের বাম থেকে এটা এক নম্বর তারপরে দুই নম্বর

এটা স্ক্রিনে যতখানি দেখা যাচ্ছে তার থেকে হাফ সাইজের হবে এটা ম্যাগনিফিয়ার কিছু করা আছে আর কি আর এখানে যেটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের মূলত এস এম ডি ট্রানজিস্টর এবং এটা স্ক্রিনের সাইজের হাফেরও হাফ আর কি মানে চার ভাগের এক ভাগ এতখানি সাইজের হয় তো এটা খুবই অল্প জায়গার মধ্যে মূলত এরকম ভাবে ব্যবহার করা যায় এটা তো জানি আর কি এস এম যে সুবিধা এটা তো আমরা জানি খুবই অল্প জায়গার মধ্যে ইউজ করা যায় তবে এটা অসুবিধা হলো যে এটা চেঞ্জ করা এবং যে কোনো পুড়ে যায় পুড়ে গেলে পরে এটা সার্ভিসিং করা খুবই একটু ঝামেলার ঝামেলার আর কি কাজ তো এরপরে কাজ হলো আমাদের ইউনিপোলার ট্রানজিস্টার দেখো বাইপোলার আর ইউনিপোলার ট্রানজিস্টার মধ্যে পার্থক্যটা কি ইউনিপোলার ট্রানজিস্টার বাইপোলার ট্রানজিস্টার হলো আমাদের মূলত যে একটা মাঝে এরকম ভাবে থাকছে কানেকশনটা এবং এটা ট্রাঙ্গেল করে আছে বাইপোলার ট্রানজিস্টারে আর যদি ইউনিপোলার হয় তাহলে দেখো যে বেজের কাছে বেজের যে কানেকশনটা আসছিল ওই কানেকশনটা এবার অ্যারো এবং সেটা আবার এর সাথে প্যারালাল সবগুলো কানেকশনই প্যারালাল এই ধরনের ট্রানজিস্টার গুলো মূলত ইউনিপোলার এবং যে কোনো এক ধরনের চার্জ ক্যারিয়ার এখানে আমাদের চার্জ ক্যারি করে হয় ইলেকট্রন অথবা হোল যে কোনো এক ধরনের চার্জ ক্যারিয়ার এটা কন্ডাকশনে অংশ নেয় দুইটাই এখানে অংশ নেবে না একই সাথে এই ধরনের এই ধরনের ট্রানজিস্টারকে বলা হয় ইউনিপোলার ট্রানজিস্টার এবং এটাতে আগে যেরকম ছিল বেজ কালেক্টর রিমিটর ওই বেজ কালেক্টর রিমিটরের মতোই এখানে হবে এবার গেট ড্রেন আর সোর্স গেট ড্রেন সোর্স এরকম ধরনের নাম্বারিং মানে পিন বলা হবে আর কি গেট ড্রেন সোর্স এই যে গেট ড্রেন সোর্স এরকম ভাবে বলা হবে এখন এই এই ইয়াগুলা ইউনিপোলার যে ট্রানজিস্টর এটা হতে পারে অনেক রকমের এটা হতে পারে জে ফেট মস ফেট বুঝছো জে ফেট এটা হচ্ছে জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর এবং এটা হতে পারে আবার এন চ্যানেল এবং পি চ্যানেল এটা যদি আমাদের

এখন এই ফেট গুলো কি জন্য ব্যবহার করা হয় মানে যে তোমার ইউনিফোর ট্রানজিস্টার গুলা এটা বাইপোলার ট্রানজিস্টার মতো এটা অ্যাম্পিফাই করতে পারে এবং খুবই হাই স্পিডের সুইচ হিসাবে কাজ করে আমাদের যে বাইপোলার ট্রানজিস্টার যতখানি হাই স্পিড তার থেকে ইউনিপোলার ট্রানজিস্টার অনেক বেশি ফাস্ট অনেক বেশি ফাস্ট এটা দেখো আগের তো ছিল আমাদের কত দুইশো কিলো হার্জ পর্যন্ত পাঁচশো কিলো হার্জ পর্যন্ত ছিল আর এটা পঁচিশ কিলো থেকে শুরু করে এটা কয়েক মেগা পর্যন্ত এটার ফ্রিকোয়েন্সি হতে পারে ফ্রিকোয়েন্সি সুইচিং ফ্রিকোয়েন্সি হতে পারে আর কি খুবই ফাস্ট সুইচিং এটা করতে পারে এবং সুইচিং যেটা হবে বাইপোলার ট্রানজিস্টার সুইচিংটা হয় মানে একটু দুর্বল আর কি উইক সুইচিং এখানে করে কারেন্টটা তো এখানে দুর্বল পাওয়া যায় কিন্তু এই যে এর জন্য কারেন্টটা খুবই পাওয়ারফুল কারেন্ট এখানে তোমরা পাবা আর কি এটা মূলত পার্থক্য এর আমরা শুধুমাত্র এরকম ধরনের মসফেট প্র্যাকটিক্যালি আমরা ব্যবহার করবো ল্যাবে এবং সেখানে গেট ট্রেন সোর্স দিয়ে আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক থাকবে এটা এখন বের করা আমরা এত শক্তিশালী আমরা ব্যবহার খুব একটা করবো না এগুলোর মধ্যে আমরা সেমার মধ্যে থাকবো লাইব্রেরি আচ্ছা তারপরে হলো সুইচ এর কথা আমরা যেটা বলি সুইচ আমাদের অনেক রকমের হয় এটা জানো আমাদের এর ফ্লো অন করা বা অফ করার জন্য আমরা সুইচ ব্যবহার করি এখানে জাস্ট দুইটা টার্মিনাল একটা আসছে একটা গেছে আর কি এখানে অন করলে পরে জাস্ট কারেন্ট ফ্লো হবে তাছাড়া হবে না এখানে আমাদের এই যে কারেন্ট ফ্লোর জন্য দেখা যায় এখানে সুইচের অপশন হলো দুইটা এখানে একটা হচ্ছে আমাদের ট্রিগার আর কি এখানে যেটা বলা হয় এটা হলো আমাদের পোল এবং থ্রো দুইটা কথা বলা হয় এখানে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো কারেন্ট যেটাতে আসছে আর কোথায় যাচ্ছে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে পোল আর যেটা দিয়ে চলে যাচ্ছে সেটা হচ্ছে থ্রো এখানে আসলে কোনো ডিরেকশন আসলে এভাবে বলা ঠিক না কারণ এটা ডিরেকশনাল ফ্লো করে না এটা যে কোনো দিকে কারেন্ট ফ্লো হতে পারে বাম থেকে ডানে বা ডান থেকে বামে বা উপরে যাই বলো এখন এটা যে কোনো একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনাল দিকে ফ্লো হতে পারে তো এখানে একটা হচ্ছে থ্রো হয় আর একটা হচ্ছে আমাদের পোল হয় তো এখানে দেখো এটাতে সিঙ্গেল থ্রো সিঙ্গেল পোল মানে এসপি এসটি এসপি এস সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো এটাতে আমাদের যেটাতে কারেন্ট যাচ্ছে আমরা যদি ধরে নিই এটা হচ্ছে দুইটা তাহলে এখানে থ্রো হচ্ছে দুইটা কিন্তু পোল হচ্ছে একটা সিঙ্গেল পোল ডাবল থ্রো এসপি ডিটি সিঙ্গেল পোল ডাবল থ্রো তারপরে হ্যাঁ কেউ কিছু বলছো তারপরেটা হলো আমাদের এখানে দেখো পোল আছে দুইটা এখানে দুইটা পোল আমরা দেখছি মানে পোল মানে একটা সহজ চিনার রূপ হলো যে সুইচিং এর যে এই টার্মিনালটা যার সাথে থাকছে এটা হচ্ছে আমাদের পোল তাহলে এখানে আমাদের ওরকম ধরনের টার্মিনাল হচ্ছে দুইটা তাহলে এখানে ডাবল পোল হচ্ছে এবং থ্রো হচ্ছে চারটা তাই না ডাবল পোল ডাবল থ্রো ডাবল পোল ডাবল থ্রো ডিপিডিটি কারণ হলো প্রত্যেকটা জন্য আমরা এখানে ডাবল করে থ্রো পাচ্ছি আর কি ডিপিডিটি আচ্ছা তারপরে হলো এরকম ধরনের সুইচ যদি হয় এটা হচ্ছে আমাদের মূলত পুশ বাটন বলি আমরা এখানে কারেন্ট মানে চাপ দিলে পরে কারেন্ট ফ্লো হবে চাপ ছেড়ে দিলে পরে আবার আগের অবস্থায় মানে অফ কন্ডিশনে চলে যাবে মানে এটা জেনারেলি অফ থাকবে তুমি এটাকে চাপ দিলে পারে অন হবে আর এটা হলো জেনারেলি এটা অনই থাকবে তুমি চাপ দিলে পারে এটা জাস্ট অফ হবে আর কি এটা পুশ বাটন এটা এবং এটা এটা হচ্ছে ব্রেক করবে আর এটা মেক করবে এটা ব্রেক করবে এটা হচ্ছে পার্থক্য এটা ব্রেকিং এর জন্য আর এটা হচ্ছে মেকিং এর জন্য আর এখানে এটা যেটা হলো এখানে দুটা একই সাথে আছে কম্বিনেশন এটা জাস্ট আহ চাপ দিলে পারে একটা সার্কিট ব্রেক হবে এবং আটটা সার্কিট মেক হবে এটাই পার্থক্য এটা দেখলেই বোঝা যায় এটাতে আমাদের জটিল কিছু নেই এবং সুইচ গুলা অনেকটা দেখলে এরকম এটা হচ্ছে আমাদের এরকম পুশ বাটন মানে এই যে এখানে যেটা এখানে যেটা দেখলা এরকম ধরনের আবার এরকম এটা হতে পারে এটাও আমাদের একটা পুশ বাটন এটা হচ্ছে আমাদের সিঙ্গার পোল ডাবল থ্রো যেটা মানে ডাবল পোল ডাবল থ্রো যেটা ডিপিডিটি কারণ এখানে ছয়টা পিন আছে এখানে দেখো ছয়টা পিন এদিকে দুইটা এবং এদিকে চারটা মোট ছয়টা এই মাঝের গুলো হচ্ছে এটার কি বলে এটাকে পোল বলে আর সব লাস্টের যে দুইটা সব লাস্টের দুইটা এগুলো বলা হয় থ্রো তাহলে এটা হচ্ছে রিপিডিটি ডাবল পোল ডাবল থ্রো এটা সিঙ্গেল পোল ডাবল থ্রো তাহলে এটা হচ্ছে এসপিডিটি তারপরে এটা এটা হচ্ছে আমাদের জাস্ট অন অফ এই যে এরকম ভাবে যে অন অফ বলে অন অফ সুইচ হচ্ছে এটা একদিকে নিয়ে মানে এটাকে ঠেলে দিলে পরে এটা জাস্ট অন হবে আবার ওটাকে ছেড়ে দিলে অফ হবে এরকম আর কি এটাও তাই অন অফ করতে হবে এগুলো তো জানোই তারপরে স্লাইডে যাই রিলে রিলেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আর কি আমাদের যে কোনো ভারী লোড চালানোর দরকার হলে পরে আমরা রিলে ব্যবহার করি রিলেটা হচ্ছে আমাদের একটা সুইচ আর কি আমরা আগে যে সুইচ গুলো দেখলাম এটা জাস্ট আমরা ম্যানুয়ালি অন অফ করি হাত দিয়ে অন অফ করি কিন্তু এটা যেটা আমাদের ইলেকট্রিক্যালি করতে হয় মানে কারেন্ট দিলে পরেই একটা সুইচ অন হবে বা অফ হবে এরকম ধরনের যদি আমাদের দরকার হয় তখন আমরা এরকম ধরনের ডিভাইস গুলো ইউজ করি যেটাকে বলা হয় রিলে রিলে তো এই রিলে গুলো হচ্ছে আমাদের এরকম ধরনের হয় এটা এটা ফাংশন হলো এই যে এখানে যেটা দেখো এখানে দেখানো হয়েছে একটা একটা এরকম কুন্ডলী থাকে কুন্ডলির মাঝে হচ্ছে একটা মেটালিক একটা ম্যাগনেটিক একটা কোর এই কুণ্ডলিতে তুমি যদি এখন সাপ্লাই দাও কয়লা যেটা একটা সাপ্লাই দাও তাহলে এটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয় মানে এটা ম্যাগনেটিক পরিণত হয় আর এর সামনে একটা এরকম একটা এর একটা ব্যবস্থা থাকে যখন এটা ম্যাগনেট হলো তাহলে এটা এখানে একটা এখানে আবার একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল থাকে তাহলে এটা ম্যাগনেট হয়েছে এটা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল তাহলে এটা কি করবে এটা আকর্ষণের জন্য এটা এদিকে সরে আসবে এটা যদি এখানে সরে যায় এটা এটা হচ্ছে আমাদের পিভট পয়েন্ট তাহলে পিভট পয়েন্টকে কেন্দ্র করে এটা জাস্ট এটা উপরে চলে যাবে এটা নিচে আসবে মানে এটা ঘুরে যাবে আর এটা যখন উপরে যাচ্ছে তখন দেখো এই যে টার্মিনাল ছিল এটাকে উপরের দিকে ঠেলে দিবে এখন এটা যদি উপরে ঠেলে দেয় তাহলে এটা যে এখানে লেগে গেল তার মানে হলো যে এই দুটা পিন আমাদের কানেক্টেড হয়ে গেল আর এই ডিসকানেক্টেড হয়ে গেল এটা হচ্ছে আমাদের সুইচিং এর কাজ তাহলে আমরা যদি ইলেকট্রিক্যালি কোনো সুইচ কে কন্ট্রোল করতে চাই অন অফ করতে চাই তখন আমাদের এই রিলেটা দরকার হবে তাছাড়া দরকার হবে না এমনি জেনারেলি এটা এখানে একটা গ্যাপ থাকবে তুমি যখনই এখানে কারেন্ট ফ্লো করবে এটা ম্যাগনেট পরিণত হবে এটা ম্যাগনেটে পরিণত হওয়ার কারণে এটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এটা আকর্ষণে এটা চলে আসবে এদিকে এবং এটা পিভটের কারণে এটা উপরে যাবে এটা মানে একটা লিভারের মতো কাজ করবে যে যখন এটা উপরে চলে যাবে তখন এই অংশটা জাস্ট এর সাথে টাচ হয়ে যাবে আর এটা টাচ হয়ে গেলে আমরা জানি যে এটা একটা একটা কন্ডাক্টর এটা তাহলে কি করবে এটা এখানে কানেক্ট হলো এটা কানেক্ট হয়ে গেলে এটা সুইচের মতো অন হয়ে গেল এটা আর এটা হয়ে যাবে কি এটা অফ আর যদি এটা কানেকশন মানে এখানে যদি কোনো বিদ্যুৎ ফ্লো যদি না হয় তাহলে এটা নর্মালি এর সাথে কানেক্টেড হয়ে থাকবে এই জন্য এটা বলা হয় নর্মালি ক্লোজড পিন বা এনসি বা নর্মালি কানেক্টেড পিন এটা হচ্ছে আমাদের কমন মানে এটা দিয়ে আমাদের আমরা কানেকশনটা নিব এই কারণে এটা হচ্ছে কমন আর এটা হচ্ছে আমাদের নর্মালি ওপেন বা এন ও পিন তাহলে এই রিলেতে এই জিনিসগুলো থাকে তিনটা পিন থাকে মূলত কমন একটা থাকে একটা হচ্ছে এন ও আর একটা হচ্ছে এন সিল এন ওটা হচ্ছে নর্মালি ওপেন এটা কানেকশন না দিলে পরে মানে কোনো ধরনের কারেন্ট ফ্লো না হলে এটা ওপেন থাকে আর যখন কানেকশন দিব এটা ক্লোজ হয়ে যায় তো রিলে সম্পর্কে এটুকুই আমাদের যদি কোনো সার্কিট বানাতে চাও তাহলে সেক্ষেত্রে আমাদের রিলে দরকার হবে তাছাড়া আমাদের একটা রিলে আমাদের ল্যাবে দরকার আপাতত নাই জাস্ট জানা রাখলাম যে ইলেকট্রনিক্সে আমাদের রিলে নামে একটা জিনিস আছে যেটাতে আমরা কোনো ডিভাইসকে কন্ট্রোল করতে পারি খুবই অল্প পরিমাণ ভোল্টেজে এমন হতে পারে তুমি একটা বড় সাইজের একটা পাম্প এটা দিয়ে মানে একটা মানে জাস্ট পাঁচ ভোল্ট তিন ভোল্ট একটা ভোল্টেজ দিয়ে একটা পাম্পকে কন্ট্রোল করতে পারবে এখন এটা ব্যবহার করছে মনে করো যে একটা রোড লাইট আছে সেই রোড লাইট তোমার ইয়ে হলে পরে জ্বলা লাগবে আর সকাল হলে পরেই নিভে যাবে এরকম যদি কোনো একটা প্রজেক্ট হয় তাহলে এখানে একটা একটা লাইটের আছে সন্ধ্যা পরে আমাদের লাইট চলে যায় মানে অন্ধকার হয়ে গেল অন্ধকার হয়ে গেলে পরে লাইট মানে একটা লাইটটা জ্বলবে তার মানে হলো এখানে একটা লাইট সেন্সর সেন্সরের কোন একটা থাকবে হতে পারে সেটা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার যেটা আমরা বলেছিলাম এলডিআর অথবা হতে পারে ফটোডায়ড তো এর মাধ্যমে আমরা কারেন্টটা চেঞ্জ করবো এবং ওই সেন্সটা করে আমরা যেটা রিলেতে সিগন্যালটা দিই এটা সন্ধ্যা হলে পরে এটা অন হয়ে যাবে বা অফ হয়ে যাবে সেই কাজটা করা সম্ভব এই রিলে দিয়ে যাই হোক আমরা কথা এগুলো আর কি তোমরা যদি কেউ আগ্রহী হও তো আমার সাথে পরে যোগাযোগ করতে পারো এটা নিয়ে আবার তারপরে স্লাইডে যাই এরপর হচ্ছে ল্যাম্প আমাদের ল্যাম্প হচ্ছে ইলেকট্রনিক্স এর সব থেকে আগ্রহের এবং মজার মজার বিষয় আর কি ছোটবেলায় এই ধরনের লাইট জ্বালিয়েছে কে কে টর্চে ইউজ করা হতো আগে একটা পেন্সিল ব্যাটারি নিয়ে অথবা বড় সাইজের একটা ব্যাটারি নিয়ে তার দিয়ে এসব লাইট গুলো জ্বালিয়েছে কে কে আমি জ্বালাইছি কে কথা বলছো আমি শুনতে পাইনি রাজভীর জি স্যার আচ্ছা তারপর আর আর কেউ জি স্যার আমি স্যার কনক রয় কনক হ্যাঁ কনক চন্দ্র তুমি জ্বালিয়েছো তারপর যারা জ্বালাবনি তাদের শৈশব তাহলে খুব একটা মজার ছিল না আর কি কারণ এগুলোই তো মজার একটা খেলনা গাড়ি আছে সেই খেলনা গাড়ির ভিতরে কি আছে ভেঙে দেখাই লাগবে তাই না এটা ভেঙে তুমি কি পাবো একটা মোটর পাবা সেই মোটর দিয়ে আবার আমরা একটা খেলনা গাড়ি বানাই তারপরে একটা লাইট আছে সেই লাইটটা নিয়ে এটা ভেঙে চুরে ভিতরে এই যে ল্যাম্পটা বের করে নিয়ে সেটাকে আবার এমনি ইয়েদের মানে ব্যাটারি দিয়ে জ্বালিয়ে বেড়ানো এগুলো তো আসলে মজার আর কি শৈশব তো এগুলোই আমরা করতে পারি কি তো এই আর কি আমাদের মূলত এগুলো হচ্ছে ল্যাম্প টর্চ লাইটে এরকম ধরনের ল্যাম্পই তোমরা দেখতে এটা মূলত ফিলামেন্ট ল্যাম্প এক ধরনের ফিলামেন্ট এখানে থাকে এবং এটা গ্যাস দিয়ে এটা ফিল করা থাকে যাতে করে এটা অক্সিডাইজড হয়ে না যায় সাধারণত ইনার্ট গ্যাস এর মধ্যে থাকে তো এগুলো হচ্ছে আমাদের ল্যাম্প আমরা যদি এখানে কারেন্ট ফ্লো দিই তাহলে এই ফিলামেন্টটা জ্বলবে এবং ফিলামেন্টটা মানে জ্বলবে মানে এটা হিট হবে ফিলামেন্ট হিট হলে পরে সেখান থেকে এটা গ্লো তৈরি হবে এবং এটাকে বলা হয় ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প এটা কাদেরকে বলা হয় তুমি যখন এরকম ভাবে ফিলামেন্ট হিট হলে এই হিটের মাধ্যমে যে আলোটা তৈরি হচ্ছে এই জন্য মানে হিটের জন্য যে গ্লোটা হচ্ছে এই ধরনের আমরা বলি মূলত ল্যাম্প তো এছাড়া আরো ল্যাম্প আছে আমাদের নিয়ন ল্যাম্প হতে পারে এলইডি ল্যাম্প হতে পারে আমাদের এখানে ল্যাম্প যেটা আমরা এই ধরনের ল্যাম্প গুলো হচ্ছে নিয়ন ল্যাম্প এবং নিয়নের মধ্যে মজার ব্যাপার হলো এটাতে কোনো ফিলামেন্ট থাকে না এই যে গ্যাসটা আছে সেই গ্যাসটাকে এক্সাইটেড করা হয় তারা আবার যখন ডিএক্সাইটেড হয় তখন সেখানে একটা গ্লো তৈরি হয় এবং সেটা একটা ইলেকট্রোডের মাঝে হয় দেখো এরকম ধরনের লাইটও তোমরা দেখেছো এমনি ইন্ডিকেটর যদি কারো কেউ যদি দেখে থাকো বাসাতে আমরা অনেক সময় কারেন্ট আছে কিনা সেটা জানার জন্য ইন্ডিকেটর ব্যবহার করে থাকি তাই না ইন্ডিকেটর যেটা বলা হয় বোর্ডে দেখো না বোর্ডের মধ্যে ইন্ডিকেটর তোমরা দেখতে পাচ্ছ কি না এই যে আমার এখানে যে একটা লাইট এখানে গ্লো করছে এটা কিন্তু একটা ইন্ডিকেটর তো এটা যদি কোনো সময় খুলে দেখো তাহলে দেখবে যে তার মধ্যে এরকম ধরনের একটা জিনিস থাকে যেটা হচ্ছে আমাদের নিয়ন ল্যাম্প বলা হয় এর মাঝে যদি ভালো করে খেয়াল করে দেখো এটা এমনিতে ট্রান্সপারেন্ট ভিতরে কোনো ধরনের ফিলামেন্ট থাকে না এর মধ্যে শুধু নিয়ন গ্যাস থাকে এবং দুটো ইলেকট্রোড থাকে এবং এই ইলেকট্রোড গুলো খুবই কাছাকাছি হয় যাতে করে তারা এক্সাইটেশনটা ভালোভাবে করতে পারে এবং সহজ ব্যাপার হলো আমরা যদি এই যে দুইটা টার্মিনাল থাকে এই ল্যাম্পে এই দুটো টার্মিনালের মধ্যে যে কোনো একটা টার্মিনালে তুমি যদি হান্ড্রেড কিলো ওহম দাও আবারও বলছে হান্ড্রেড কিলো ওহমের একটা রেজিস্টার যদি এখানে কানেকশন করো এবং এটা যদি সিরিজে কানেকশন দিয়ে যদি সরাসরি দুইশো বিশ ভোল্ট লাইনে যদি দিয়ে দিই তাহলে এটা চলতে লাগে কিন্তু এটা ইউজ করতে যে কেউ আবার এটা পুড়িয়ে ফেলো না হান্ড্রেড কিলো হোমে যাই যদি হান্ড্রেড ওহম দিয়ে দাও তাহলে কিন্তু রেজিস্টার পুরে যাবে তো যদি কেউ প্র্যাকটিক্যাল করতে চাও শখ খাওয়ার ভয় আছে আর কি তো এটা সাবধানে করতে হবে আবারও বলছি এটা একটা ল্যাম্প যার দুইটা টার্মিনাল থাকে একটা টার্মিনালের সাথে হান্ড্রেড কিলো ওহম দিয়ে সিরিজ করে তুমি যদি দুইটা কানেকশন দুশো বিশ বলতে সাপ্লাই দাও তাহলে এটা এরকম ভাবে চলবে এটা সহজ কথা আর এই ধরনের ল্যাম্প গুলো এটা কম হয় এটা সাধারণত তিন ভোল্টেই জ্বলে এটা তিন ভোল্টের একটা ব্যাটারি দিয়ে এটা খুব ভালোভাবে গ্লো করবে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টও জ্বলবে এমনকি পয়েন্ট ফাইভ ভোল্টেও জ্বলবে কারণ এটা ফিলামেন্ট তো এই ধরনের ম্যাটেরিয়াল ফিলামেন্টের যে ল্যাম্প গুলো এটা অনেক কম ভোল্ট থেকে অনেক বেশি ভোল্ট পর্যন্ত ভ্যারি করে মানে এটার ভোল্টেজ লেভেলটা তবে তিন ভোল্টের উপরে গেলে পরে এটা আবার কেটে যাবে এটা সাবধানে ইউজ করতে হবে কারণ আর এটা তিন ভোল্টে এটা খুব একটা বেশি গ্লো তুমি পাবা না পাবা কিছুটা অল্প পরিমাণ পাবা তবে এটা মোটামুটি দশ ভোল্ট বারো ভোল্ট এরকম ধরনের হলে পরে এটা গ্লো শুরু করে এবং এটা বেশিরভাগই এসিতে জ্বলে এটা ডিসিতে খুব একটা হয় না এসিতে এটা মূলত জ্বালানো হয় নিয়ন ল্যাম্পটা তো এই ল্যাম্প হলো আমাদের মূলত ইন্ডিকেশনে কাজ করে আমাদের কারেন্ট আছে কি নাই ফ্লো আছে কি নাই বা কোনো একটা ডিভাইস চলছে কিনা এটা জানার জন্য আমরা ল্যাম্প ব্যবহার করে থাকি তারপর হচ্ছে ইলেকট্রো অ্যাকস্টিক ডিভাইস আর কি এখানে আমাদের ইলেকট্রো মানে হলো এখানে ব্যাপার আছে এবং সেখানে ব্যাপার আছে আমরা সাউন্ড করব অথবা সাউন্ড থেকে রিসিভ এই দুই কাজটা করা হবে ইলেকট্রো ডিভাইস গুলোর মধ্যে তার মধ্যে হলো সব প্রথমে মাইক্রোফোন মাইক্রোফোন সম্পর্কে আমরা জানি যে মাইক্রোফোন মূলত সাউন্ড তৈরি করে না এটা সাউন্ড রিসিভ করে আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো রিসিভ করে সেই একটা ইলেকট্রিক্যাল সিগনাল এখানে জেনারেট করে আর কি এগুলো হচ্ছে আমাদের মূলত মাইক্রোফোন এই মাইক্রোফোন আবার অনেক রকমের হতে পারে কনডেন্সার মাইক্রোফোন হতে পারে আবার স্পিকার মানে ইয়া দিয়ে আর কি পদ্মা সিস্টেমের মাইক্রোফোন হতে পারে যা অনেক রকমের হয় তার মধ্যে সব থেকে বেশি প্রচলিত যেটা সেটা হচ্ছে এরকম কনডেন্সার মাইক্রোফোন এর মধ্যে একটা কার্বন ফিলামেন্ট থাকে কার্বন ফিল্ম থাকে ফিলামেন্ট বলে আবার বলা কার্বন ফিল্ম থাকে সেই ফিল্মের উপরে যদি তুমি কথা বলো তাহলে ফিল্মটা একটু নড়াচড়া করে এবং তার সাথে একটা ইলেকট্রোড এবং ইলেকট্রোডের উপরে এটার প্রেসারে উপর ডিপেন্ড করে এটা রেজিস্টিভিটির কিছু চেঞ্জ হয় এই চেঞ্জটাই এখানে মূলত ডিটেক্ট করে সরি এই এই ডিটেকশনটা করেই মূলত এটা সিগন্যালটা তৈরি করে আর কি তো এটা হচ্ছে আমাদের কনডেন্সার এখন এই কনডেন্সার আমরা এটা বলছি কিন্তু কনডেন্সার মাইক্রোফোন কনডেন্সার আবার অনেক জায়গায় অনেক রকম ভাবে এটাকে নামকরণ করা হয় কন্ডেন্সারটা ব্যাপক অর্থে অনেক জায়গায় ব্যবহার করা হতে পারে আমাদের এখানে কনডেন্সার যখন আমরা বলছি এটা মূলত কনডেন্সার মাইক্রোফোন হিসেবে বলছি তারপর হচ্ছে আমাদের বাজার বাজারে কাজ হলো এটা মূলত একটা সিগন্যাল দেওয়ার জন্য আমাদের নিয়ন ল্যাম্প যেরকম ভাবে লাইট দিয়ে সিগনাল দেয় এ সাউন্ড দিয়ে সিগন্যাল এটি শুধু পার্থক্য এখানে তুমি যদি ভোল্ট সাপ্লাই দাও বারো ভোল্ট বা চব্বিশ ভোল্ট এটা বারো ভোল্টের সাধারণত হয় তো যদি এখানে বারো ভোল্ট সাপ্লাই দাও তাহলে এটা এখানে একটা ফিল ইয়ে থাকে পথ থাকে এটা ভাইব্রেট হওয়া শুরু করে এবং খুবই তীক্ষ্ণ একটা আওয়াজ এটা দিয়ে হয় যে আইপিএস যাদের বাসায় আছে বা ইউপিএস যাদের বাসায় আছে তারা দেখবে যে সাউন্ড চলে কারেন্ট চলে গেলে একটা সাউন্ড হয় পিপ পিপ করে একটা আওয়াজ হয় তো ওখানে যে আওয়াজটা হয় সেটা হচ্ছে মূলত এই যে বাজারের সাউন্ড এইরকম ছোট ছোট বাজারে থাকে আবার যারা কম্পিউটারে দেখবে কম্পিউটার যখন অন হয় এই বুটিং এর সময় একটা ছোট একটা বিপ দেয় বা হার্ডের কোনো ফেলার হলো পরেও সে কন্টিনিউয়াসলি কিছু বিপ বিপ দিতে পারে তো ওই যে বিপ গুলো দেয় এটা মূলত এরকম ভাবে একটা বাজার থাকে এ বাজার দিয়ে এটা বিপটা তৈরি করা হয় আর কি আর তারপরে কথা হলো লাউড স্পিকার আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো যখন তোমরা শুনছো তোমাদের এখানেও কিন্তু স্পিকার আছে এটা লাউড স্পিকার হয়তো নাই তোমাদের যে স্পিকার গুলো ছোট ছোট সাইজের এটা মূলত হেডফোনে কেউ শুনছো কেউ ফোনে ডাইরেক্টলি শুনছো তো সেখানে আমাদের স্পিকারের ব্যাপার আছে স্পিকার মানে হলো এখানে আমরা যদি কোনো একটা সিগন্যাল মানে অডিও সিগন্যাল যেটা ইলেকট্রিক্যাল সিগন্যাল আকারে আছে এটাকে তুমি যদি এই স্পিকারে সাপে দাও তাহলে সেখান থেকে সাউন্ড তৈরি হয় সাউন্ড ওয়েভ তৈরি হয় এটা আমাদের স্পিকারের কাজ লাউড স্পিকার বা স্পিকারের কাজ হলো আমাদের অডিও ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে সাউন্ড ওয়েভে তৈরি করা সাউন্ড ওয়েভ তৈরি করা এবং এটা যদি ফিজিক্যালি দেখো দেখতে অনেকটা এরকম মনে হবে এটা ক্রস সেকশন দেখানো হয়েছে এখানে একটা ম্যাগনেট ম্যাগনেটের সাথে একটা কয়েল থাকে এবং এই কয়েলে তুমি যখন কারেন্ট ফ্লো দিবা এটা নিজে একটা ম্যাগনেট হবে ওই ম্যাগনেটের কারণে একটা ম্যাগনেটিক ফিল্ড তুমি এখানে পাচ্ছ আর আগে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে আছে এই পারমানেন্ট ম্যাগনেটের জন্য তো দুই ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারশাল ইন্টারাকশনের জন্য এই কয়েলটা হয় কিছুটা উপরে অথবা কিছুটা নিচে নেমে আসে আরকি কতখানি উপরে যাবে কতখানে নিচে যাবে এটা মানে তোমার যে লেভেলের উপর ডিপেন্ড করছে তখন এই যে এর সাথে মানে একটা পর্দা লাগানো থাকে সেই পর্দাটা একই হারে কাঁপে এবং সেখানে সাউন্ড তৈরি হয় এটা সহজে বললে পারে এরকম আরো মেকানিজম ভিতরে আছে আমরা ফার্স্টে বললাম আর কি তো এই আর কি আমাদের কাজ তাহলে স্পিকারের কাজ হলো মূলত অডিও সিগনালটা তৈরি করা মানে অডিও যে ইলেকট্রিক্যাল সিগনাল ছিল এটাকে জাস্ট সাউন্ড ওয়েভে কনভার্ট করা আর কি তো ও আচ্ছা সরি এখানে এটা একটু ভুল আছে আমরা এটা ট্রান্সফর্মারটা এখানে চলে আসে এখানে এটা কিছুই হবে না যাক এটা ঠিক আছে যাক

তোমাদের স্লাইড এটা দেওয়াই আছে মোটামুটি তোমরা এটা দেখবা আমরা আরো একটা ক্লাস নিব সামনে দিয়ে আমাদের মূলত ইন্ট্রোডাকশনটা শেষ করে আমরা পরে সিলেবাসের মধ্যে আস্তে আস্তে ঢুকবো আর কি এই পর্যন্ত কারো কোনো কঠিন লাগছে কি মানে কি সহজ মনে হচ্ছে বিষয়গুলা আমাদের ক্লাস শেষ হয়ে গেছে তোমরা ইচ্ছা করলে বের হয়ে যেতে পারো কিন্তু আমরা জাস্ট একটু গল্প করছি আর কি আহ এই পর্যন্ত যেটা পড়াচ্ছে আর কি এই পর্যন্ত কি কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে একদম ফ্রিলি বলো কোনো সমস্যা নেই

তো ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই থাক আমাদের ক্লাস আমরা মিটিং শেষ করি তোমরা ভালো থেকো আল্লাহ হাফিজ